আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো একটি ফেস প্যাক। অল্প বয়সেই অনেকের ত্বক একদমই কুচকে যায়, ত্বকের টান টান ভাব একদমই থাকে না। ত্বকের নানা ধরনের সমস্যা রয়েছে, যেমন চোখের নিচে কালো দাগ, ব্ল্যাক হেডস, তৈলাক্ততার সমস্যা, ব্রণের দাগ, রোদে পোড়া কালো দাগ, আরও নানা ধরনের সমস্যা হয়ে থাকে। আর এই সমস্যার কারণে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গিয়ে একদমই মলিন দেখায়। আর তাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি ফেস প্যাক। মাত্র দুইটা উপকরণ দিয়ে আজকের এই ফেস প্যাক তৈরি করব। এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। ফেস প্যাক তৈরি করতে নিয়েছি সজনে পাতা। অনেকেই ভাবছেন সজনে পাতা দিয়েও কি ত্বকের যত্ন করা যায়? আমি বলবো অবশ্যই করা যায়। ত্বকের যত্ন, চুলের যত্ন, শরীরের যত্ন, এমনকি পেটেরও যত্ন করা যায়। সজনে পাতায় রয়েছে উচ্চ পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের জন্য অনেক বেশি উপকারী। এতে কমলার চেয়েও 7 গুণ বেশি ভিটামিন রয়েছে, যা মুখের মিস্তার দাগ, বয়সের ছাপ ও ত্বক ঝুলে যাওয়া রোধ করতে পারে। ত্বকের অনেক বেশি ব্রণের কালো দাগ, এমনকি তৈলাক্ততা দূর করতে ভীষণ সাহায্য করে। এমনকি এই সজনে পাতা যদি নিয়মিত চুলে ব্যবহার করা হয়, তাহলে তাদের চুল ছড়ার সমস্যা দূর হবে, নতুন চুল গজাবে, খুশকি দূর করতে সাহায্য করবে, রুক্ষ চুলের প্রাণ ফেরাতে সাহায্য করবে। তার সাথে সাথে আপনারা যদি এই সজনে পাতা নিয়মিত খেতে পারেন, পেস্ট করে কিংবা ভর্তা ভাজি করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্যর সমস্যা, ডায়াবেটিক্স এসব নিয়ন্ত্রণে থাকবে। পরিমাণ মতো সজনে পাতা নিয়ে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি দ্বিতীয় উপাদান নিয়ে নেব, বেসন। বেসন কিন্তু ত্বকের জন্য অনেক ভালো একটি উপকরণ। এই বেসন ব্যবহারের ফলে ত্বকের ব্রণ, ত্বকের কালো দাগ, তৈলাক্ততা দূর করতে অনেক সাহায্য করে। যাদের মাথার ত্বকে খুশকি সমস্যা রয়েছে, এই বেসন পানিতে ভিজিয়ে কিংবা দুধের সাথে ভিজিয়ে আপনারা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের চুল যেমন অনেক বেশি ঝরঝরে মোলায়েম হবে, তার সাথে সাথে মাথার ত্বকে চুলকানি খুশকি দূর করতে ভীষণ সাহায্য করবে। এখন এই দুটো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নেওয়ার পরে 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। কারণ এখানে যেহেতু বেসন ব্যবহার করা হয়েছে, বেসনটা ভিজতে একটু সময় লাগবে, তাই 10 মিনিট রেস্টে রাখলেই ব্যবহার করা যাবে। 10 মিনিট হয়ে গেলে মুখটাকে পানি দিয়ে ধুয়ে নিয়ে এই প্যাক ব্যবহার করবেন। ব্যবহার করার সময় অবশ্যই সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ত্বকে ম্যাসাজ করবেন। পুরো ত্বকে ম্যাসাজ করার পরে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, এর মধ্যে শুকিয়ে যাবে, তখন আবার পানি ছিটা দিয়ে আবার ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার পরে মুখটাকে সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে যদি এই ফেস প্যাক আপনারা নিয়মিত ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ত্বকের ব্রণ, কালো দাগ, তৈলাক্ততা, চোখের নিচে কালো দাগ, রোদে পোড়া কালো দাগ, ব্রণের কালো দাগ, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই গরমের সময় সবচেয়ে বেশি সমস্যা করে ত্বকের তৈলাক্ততা। এই ত্বকের তৈলাক্ততাও নিয়ন্ত্রণে থাকবে, নিয়মিত ব্যবহারের ফলে এই তৈলাক্ততার সমস্যাও দূর হয়ে যাবে।